রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে 4 উইকেটে হারালো ভারতীয় দল। হোয়াট এ ম্যাচ! হ্যাঁ ফ্রেন্ডস, আমরা কী না ম্যাচ দেখলাম। শেষ ওভারে একদম থ্রিলার মোমেন্ট চলছিল, মনে হচ্ছিল একবার পাকিস্তান জিতে যাবে, একবার ভারত জিতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ভারত 4 উইকেটে এই ম্যাচটি জিতে নেয়। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান, এবং এই ম্যাচে ভারতীয় টিম টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথমে বল করতে এসে দুর্ধর্ষ বল করে ভারতের ফাস্ট বোলাররা। হ্যাঁ ফ্রেন্ডস, ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া সকলেই দুর্দান্ত বল করে এদিন। পাকিস্তানকে 159 রানে আটকে দিয়েছিল ভারতের বোলাররা। আর্শদীপ সিং 4 ওভারে 32 রান দিয়ে 4টি উইকেটস নেয়। হার্দিক পান্ডিয়া 3টি উইকেটস নিয়েছে। এছাড়াও ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি 1টি করে উইকেট নেয়। পাকিস্তানের হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করে ইফতিকার আহমেদ 51 এবং সান মাসুদ 52 রান করে 9টা আউট ছিল, এবং ভারতের যে দরকার ছিল 160 রান 20 ওভারে এই ম্যাচটি জেতার জন্য। এবং শুরুতেই ভারত 2 উইকেট হারিয়ে ফেলেছিল। রোহিত শর্মা 4 রান এবং কেএল রাহুল 4 রান করে আউট হয়ে যায়। এরপর 31 রানের মধ্যে 4টি উইকেটস পড়ে গিয়েছিল ভারতীয় দলের। কিন্তু এরপর আসে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার সেই জুটি, যে জুটি আজ ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, দুর্দান্ত ব্যাটিং করে এদিন কিং কোহলি এবং হার্দিক পান্ডিয়া, এবং শেষে রবিচন্দ্রন অশ্বিনের সেই শটে জিতে যায় ভারতীয় দল। শেষমেশ দুর্দান্ত পারফর্ম আজ ভারতীয় দলের। 4 উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের খাতা খুলল আজ ভারতীয় দল। সো ফ্রেন্ডস, তোমাদের কী মনে হচ্ছে, ভারতীয় দল এবছর বিশ্বকাপে কি কাঁপাতে পারবে? তোমাদের কী মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে এরকমই খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং টি-20 বিশ্বকাপ সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।